सो गाइज आज का वीडियो होने वाला है सेकेंड हैंड लैपटॉप्स के ऊपर। तो इसके लिए मैं आज आ चुका था ईमॉल पे। ईमॉल पे थर्ड फ्लोर के आने के बाद यहाँ पर आप देख सकते हो कैफे कॉफी डे। इसके थोड़ा सा आगे में ही आप लेनोवो का एक शोरूम देख पा रहे हो, उसके साइड में ही है आईटी प्लाजा। शॉप नंबर होने वाला है 315A। तो यहाँ पर आप आ सकते हो, सब कुछ आपको वीडियो पे बताएंगे कि क्या क्या मिलेगा, किस दिन ओपन है। तो जो भी हो, चलो वीडियो पे एक एक करके आपको स्टॉक दिखाना स्टार्ट करते हैं, आप लोग वीडियो देखते रहो। तो भैया आज कहाँ पर आ चुके? चांदनी चौक ईमॉल, ईमॉल थर्ड फ्लोर आईटी मार्ट। ओके, 315A शॉप नंबर। ओके, 315A शॉप नंबर है। अच्छा, आपके यहाँ से डिलीवरी भी हो जाएगा ना? डिलीवरी हो जाएगा। ओके, प्रीपेड और सीओडी? सीओडी हो जाएगा। सीओडी डिलीवरी ना? ओके, कैश ऑन डिलीवरी अवेलेबल है। एंड यहाँ पर ना बहुत सारा लैपटॉप्स, मैं आपको एक बार दिखा देता हूँ, बहुत क्वांटिटीज है। ठीक है, तो आपके यहाँ पर तो मतलब हर एक टाइप के लैपटॉप्स हैं? हर एक टाइप का। मिनिमम आपको स्टार्टिंग रेंज 3000 से हो जाएगा, मैक्सिमम आपका 50000 55000 तक। अच्छा अच्छा, ठीक है। तो आज कहाँ से दिखाना स्टार्ट करें भैया, बताइए? स्टार्ट करेंगे एकदम मिनिमम जो है स्टार्टिंग रेंज आपका, ओनली 299 का लैपटॉप है। 299 का मिनी लैपटॉप, 299। 2GB रैम है, 320GB हार्ड डिस्क है। क्या बात है, देखो लैपटॉप का कंडीशन भी देखो एक बार। ओनली 3000, ओनली सेम Asus का, सेम Asus Aero आज भी अपना सेम। अच्छा, 3000 Asus Aero ऐसे है, देख सकते हो। ओनली 3000 मिनी लैपटॉप चल रहा है। ओके ओके ओके, আমি আজকে মোটামুটি মিড রেঞ্জের ল্যাপটপই দেখাবো। বাজেটটা আপনার ওই 15000 अराउंड এরকম প্রাইসিং এরই দেখাবো। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। তো মোটামুটি আপনার ডেলের এটা আসবে, ডেলের i5 আসবে, এটা i5 এর 4th জেনারেশন ল্যাপটপ। আচ্ছা, 4GB RAM, 500GB হার্ড ডিস্ক, সবকিছু এটার মধ্যে আপনি আপগ্রেড করতে পারেন, SSD লাগাতে পারেন, RAM বাড়াতে পারেন, RAM 16GB অবধি আপগ্রেড হবে, 1TB অবধি SSDও লাগিয়ে নিতে পারেন। আচ্ছা আচ্ছা, এটা চলে আসবে আপনার as it is 4GB 500GB হার্ড ডিস্ক দিয়ে, only 12000 এ পেয়ে যাচ্ছেন। ওকে ওকে, i3 4th জেনারেশন ব্লু কালারের ল্যাপটপ। ওকে, আচ্ছা ওয়ারেন্টি কত দিন করে থাকে? ওয়ারেন্টি মিনিমাম আমাদের থাকে মোটামুটি 10000 বিলো ল্যাপটপের মধ্যে থাকছে 6 মান্থ ওয়ারেন্টি। ওকে, আর 10000 এবভ ল্যাপটপের উপর থাকছে 1 ইয়ার ওয়ারেন্টি, 1 ইয়ার ওয়ারেন্টি, সাথে 1 মান্থের পার্টস ওয়ারেন্টি থাকছে। ওকে, প্লাস 15 ডেজ এর আমাদের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও থাকছে। আচ্ছা, 15 ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। ওকে, মোটামুটি থিংকপ্যাড আছে একদম কমের মধ্যে আপনার i3 প্রসেসর দিয়ে 4GB 500GB হার্ড ডিস্ক, এটা অনলি 5000 এ পেয়ে যাচ্ছে। বহুত কন্ডিশন আছে, আপনি দেখ সকতে হো, জেসে কি ঠিক আছে, i3 5000, i3 5000 Lenovo থিংকপ্যাড। ওকে ওকে, 4GB RAM 500GB। ওকে ওকে, ঠিক আছে। সবচেয়ে কম প্রাইস মে ল্যাপটপ ভি দেখা, আপ থোড়া থোড়া করকে রেঞ্জ বাড়া রে। ঠিক আছে, তো i3 ফার্স্ট জেনারেশন আছে Dell, i3 ফার্স্ট জেনারেশন প্রসেসর 15.6 এর ল্যাপটপ, অনলি 6000 টু 7000 এর মধ্যে পেয়ে যাচ্ছে। i3 ফার্স্ট জেনারেশন আছে, এটার মধ্যে 4GB RAM, 500GB হার্ড ডিস্ক এন্ড 128GB SSD। আচ্ছা, অনলি 6000 টু 7000 এর মধ্যে পেয়ে যাচ্ছে। খুব ভালো। তো নেক্সট আমরা HP এর আসবে। HP এর এই মডেলটা আছে 14 ইঞ্চেস, একদম লাইট ওয়েট দিয়ে আছে। আচ্ছা, এটাও সেম কনফিগারেশন আছে, 4GB RAM এন্ড 500GB হার্ড ডিস্ক, 128GB SSD। আচ্ছা, এটাও চলে আছে আপনার 6000 থেকে 7000 এর মধ্যে চলে আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক ব্র্যান্ডের ল্যাপটপ আছে, ঠিক আছে, ডেল, এইচপি, সব ডেল, এইচপি, লেনোভো, এসার, আসুস, সব রকম ব্র্যান্ডই পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, এইচপি এর এইটা দেখতে পারেন, সিলভার কালারের ল্যাপটপ, এটা i5 5th জেনারেশন প্রসেসর দিয়ে আছে, i5 5th জেনারেশন আছে, এটার মধ্যে 8GB RAM আছে, 1TB হার্ড ডিস্ক আছে। আচ্ছা, প্লাস 128GB SSD আছে, অনলি 15 টু 16000 এর মধ্যে পেয়ে যাচ্ছে। একদম, অনলি 15 টু 16000, ঠিক আছে। তো নেক্সট আপকো দিখা দে ডেল কা। নেক্সট ডেল এর পেন্টিয়াম কোয়াড কোর প্রসেসর আছে এটা। ওকে, একদম মিন কন্ডিশন, ব্ল্যাক কালার, পেন্টিয়াম কোয়াড কোর আছে, 4GB RAM, 1TB হার্ড ডিস্ক। আচ্ছা, সব ল্যাপটপের মধ্যে বারবার বলছি SSD প্লাস RAM সমস্ত কিছু আপগ্রেড করতে পারবে। আচ্ছা, ল্যাপটপ মনে হলো স্লো হচ্ছে, ফিউচার এসেও আমার কাছ থেকে আপগ্রেড করে নিতে। আচ্ছা, আর এখানে তো রিপেয়ারিং হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা আপনি পেয়ে যাবেন অনলি 10000 এ পেয়ে যাবেন। অনলি 10000, কিয়া বাত হ্যায়। Next,
বিজনেস সিরিজ ডেল ল্যাটিটিউড মডেল আছে, হ্যাঁ ল্যাটিটিউড E7440 180 হিঞ্জ দিয়ে আছে। আচ্ছা, হচ্ছে মেটাল হিঞ্জ, কোনোদিন ভাঙবে না। ওকে, এটা আপনার অনেক হার্ডি সিরিজ হয় ডেল ল্যাটিটিউড সিরিজ, এটা কন্টিনিউ যদি 8 থেকে 10 ঘন্টাও ইউজ করেন কোনো প্রবলেম আসবে না। ঠিক আছে, এটা আপনার সিলভার কালারে আছে, i7 4th generation, 8GB RAM এন্ড 256GB SSD। আচ্ছা, অনলি 15,000 i7 পাওয়া যাচ্ছে। ওকে, 15,000 এ পাওয়া যাচ্ছে, 15,000 i7। ওকে 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 ওকে, আপনার চ্যানেল থেকে সাবস্ক্রাইবার থাকবে তার জন্য এক্সট্রা 500 ডিসকাউন্ট থাকবে, প্লাস ল্যাপটপের সাথে ব্যাকপ্যাক, একটা মাউস, একটা ক্লিনিং জেল, একটা কিবোর্ড প্রোটেক্টর, সমস্ত কিছু গিফট প্রোভাইড করা হবে। ওকে ওকে, কোই আগর ভিডিও দেখে আতে হো তো মেরে চ্যানেল দিখা না, ঠিক হে, ভিডিও স্ক্রিনশট দিখা দেনা বস। তো নেক্সট দিখাতে হে ল্যাপটপ, সেম i5 7th জেনারেশন, সেম কনফিগারেশন যেটা আগেরটা দেখালাম। আচ্ছা, সেই সেম প্রাইস আছে, 17,000, একদম মিন কন্ডিশনের ল্যাপটপ। i5 7th generation, 8GB RAM, 512GB SSD, 512, ওকে। তো নেক্সট যেতে, নেক্সট আপনার একটু স্ক্রিন সাইজ ছোট হবে, 13 ইঞ্চেস। আচ্ছা, 13 ইঞ্চেস ল্যাপটপ আছে, এটা টাচ স্ক্রিন দিয়ে আছে, টাচ স্ক্রিন উইথ 180 ইঞ্চ আছে। আচ্ছা, এটার মধ্যে 8GB RAM আছে, 256GB SSD আছে, i5 এর 6th generation, i5 এর অনলি 14,000 to 15,000 এর মধ্যে পেয়ে যাচ্ছে। আচ্ছা, টাচ স্ক্রিনের ল্যাপটপ, ওকে। চলো, উসকে বাদ অর কুছ দিখা দে আপকো। এবার আসি লেনোভো থিংকপ্যাড, লেনোভো বিজনেস সিরিজ, লেনোভো থিংকপ্যাড i5 এর 6th জেনারেশন। ওকে, i5 6th জেনারেশন, 8GB RAM এন্ড 256GB SSD, অনলি 14 to 15,000 এর মধ্যে পেয়ে যাবেন। ওকে, 14 to 15,000, 14 to 15,000 এর মধ্যে পেয়ে যাচ্ছে। এটা নেক্সট আসুস এর আসবে, আসুস এর i3 8th জেনারেশন প্রসেসর, 15.6, একদম বেজেললেস ডিসপ্লে, IPS। ওকে, i3 8th generation processor থাকছে, 8GB RAM, 1TB hard disk and 256GB SSD। ওকে, এটা অনলি পেয়ে যাচ্ছেন 13 থেকে 15 এর মধ্যে, 13,000 to 15,000 এর মধ্যে। আচ্ছা আচ্ছা, আসুস ভিভো মডেল উইথ ফিঙ্গারপ্রিন্ট, উইথ ফিঙ্গারপ্রিন্ট, কি বাত। এটা আছে আপনার HP 15S, ওকে, i5 11th generation, একদম লেটেস্ট i5 11th generation, যেটা নতুন এখন 50,000 প্রাইস চলছে। i5 11th generation আছে, 8GB RAM আছে, 512GB SSD আছে, একদম মিন কন্ডিশন। ওকে, এটা পেয়ে যাচ্ছেন অনলি 30,000 এ পেয়ে যাচ্ছে, 30,000 i5 11th generation, 8GB RAM, 512GB SSD, অনলি 1 ইয়ার ইউজ আছে, 1 ইয়ার ইউজ। ওকে, HP মেটাল বডি আছে, এলিট বুক উইথ স্ক্রিন টাচ দিয়ে আছে। আচ্ছা, এটা ফোলিও সিরিজ আছে, এলিট বুক, এটা আপনি পেয়ে যাচ্ছেন i5 6th generation প্রসেসর, 8GB RAM, 256GB SSD, অনলি 16,000 এ পেয়ে যাচ্ছে, 16,000 উইথ স্ক্রিন টাচ। আচ্ছা, স্ক্রিন টাচ, 16,000। দেন নেক্সট, নেক্সট আপনার HP এর এলিট বুক আছে, একদম IPS ডিসপ্লে দিয়ে আছে, ব্যাকলিট কিবোর্ড দেওয়া আছে, 8GB RAM, 512GB SSD, i5 এর 8th জেনারেশন, HP এলিট বুক, নতুন গেলে আপনি 90,000 প্রাইস পাবেন, এখানে অনলি আপনার চলে আসবে 25,000 to 27,000। আচ্ছা, ঠিক আছে, এমনিতে মানে সব টাইপেরই আপনাদের কাছে ল্যাপটপ থাকছে। মোটামুটি যদি আমি গেমিং এ যাই, মিনিমাম 20,000 to 22,000 এর গেমিং আছে লেনোভো i5 এর 8th জেনারেশন প্রসেসর। আচ্ছা, 8GB RAM এন্ড 256GB SSD, 1TB হার্ড ডিস্ক, ওকে, আর 1050 গ্রাফিক্স, অনলি 20 to 22,000 এর মধ্যে পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট যদি দেখি গেমিং এর সেরা হচ্ছে আসুস, আর আসুস টাপ, আরেকটা টপ গেমিং আছে আমার কাছে, রাইজেন 7 প্রসেসর দিয়ে আছে, 17 ইঞ্চেস আছে এটা স্ক্রিন সাইজ, রাইজেন 7 আছে আপনার, 16GB RAM আছে এটার মধ্যে, 16GB RAM আছে, 512GB SSD,
एंड 1 TB हार्ड डिस्क আর এটার মধ্যে গ্রাফিক্স আছে GTX সিরিজ 1650 4 GB গ্রাফিক্স ওকে এটা পেয়ে যাবেন অনলি 35-40,000 এর মধ্যে পেয়ে যাবেন 35-40,000 ঠিক আছে আর কিছু ম্যাক্স এর কালেকশন একটু দেখিয়ে দেবেন দাদা হ্যাঁ ম্যাকবুক নরমালি আমার কাছে যেটা আছে স্টার্টিং আছে 15,000 থেকে ওটা প্রো মডেল হবে 2012 এর ওটা আপনার 15,000 প্রাইস আসবে আচ্ছা তার উপরে গেলে 2015 এর এয়ার যদি দেখেন 4 GB RAM এন্ড 256 GB SSD দিয়ে আছে ওকে এটা পেয়ে যাবেন একদম মিন কন্ডিশন থাকবে অল ওকে আমার 1 বছর ওয়ারেন্টি দিয়ে এটা অনলি পেয়ে যাবেন 20 থেকে 22,000 এর মধ্যে আচ্ছা আচ্ছা ঠিক আছে নেক্সট আপনার সেম আমার কাছে আছে 2017 এর মডেল ওকে 2017 মডেল আসবে আপনার 23-25,000 টাকার মধ্যে চলে আসবে একদম আর কন্ডিশন দেখো 8 GB RAM 128 GB SSD একদম মেইন কন্ডিশন ঠিক আছে এর উপরের ভেরিয়েন্টও আছে আমার কাছে M1 দিও পেয়ে যাবে 50 রেঞ্জে আপনার M1 আসবে 50-55,000 রেঞ্জে এটা আসবে আপনার ওকে 2020 মডেল i5 প্রসেসর উইথ 8 GB RAM 1 TB SSD 1 TB SSD এটা পেয়ে যাবেন অনলি 50,000 50,000 ঠিক আছে इसका प्राइस मार्केट में बहुत है अभी एकदम और इसका डिमांडेड है सबसे ज्यादा डिमांडेड लैपटॉप ठीक है सेम इटली इटली অন্য একটা কালার আছে ঠিক আছে এই কালার দিয়ে আপনি পেয়ে যাবেন সেম কনফিগারেশন এটার মধ্যে 8 GB RAM 500 GB হার্ড ডিস্ক আছে SSD আছে সরি আচ্ছা SSD এটা আপনি পেয়ে যাচ্ছেন অনলি ওই একই রেট আসবে 48,000 এর মতো আসবে 48,000 48,000 ওকে দেখো ঠিক আছে 48,000 में ये मिल जाएगा তো তারপরে মোটামুটি আমার এখানে ল্যাপটপ অল অ্যাকসেসরিজ পেয়ে যাবেন ল্যাপটপের ল্যাপটপের স্ক্রিন গার্ড ল্যাপটপের উপরের স্ক্রিন মোবাইল স্ক্রিন গার্ড সমস্ত কিছু আমার এখানে পেয়ে যাচ্ছেন দেখতে পারেন ঠিক আছে ওকে মোবাইল অ্যাকসেসরিজ প্লাস আমার এখানে ল্যাপটপ সার্ভিসিংও আছে যেটা হচ্ছে ল্যাপটপের কোনো রকম মাদারবোর্ড সমস্যা হলো আপনার বাড়িতে ল্যাপটপ পড়ে রয়েছে তো এখানে নিয়ে আসবেন ইনস্ট্যান্ট সার্ভিস হয়ে যাবে প্লাস ল্যাপটপ SSD লাগানো র‍্যাম বাড়ানো ব্যাটারি সমস্ত কিছু অ্যাকসেসরিজ এখানে পেয়ে যাচ্ছে ঠিক আছে আর আপনাদের শপটা কোন কোন দিন ওপেন থাকে শপটা আপনার এভরিডে ওপেন থাকে সকাল 11টা থেকে রাত 8টা অবধি রাত 8 এভরিডে ওপেন থাকে ঠিক আছে দাদা খুব ভালো লাগলো আপনার সাথে দেখা করে অনেক কালেকশন আছে ঠিক আছে